السلام عليكم ورحمة الله الحمد لله غير المسلم وآله وأصحابه أما بعد فأعوذ به إن بطش ربك لشديد إنه هو يبدي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم

এবং তিনি অত্যন্ত ক্ষমাসী ওয়াদুদ এবং অত্যন্ত মহব্বতকারী ইংরেজি তর্জ দ্য মোস্ট ফর গিভিং মোস্ট লাভিং অনেক মোস্ট এনেছেন ইসমুল মোবা আছে কফুর এবং ওয়াদুদ আলাগা অনেক বেশি অর্থ দেয় বেশি অর্থ দেয় অর্থ দেয় বোঝানোর জন্য আলাগা এনেছেন বেশি মহব্বত করেন বেশি মহল গফু বদুর দুল আর শিল মজিদ দুল আর্শ মানে সাহেবুল আশ আশ মালিক দু আশে মালিকানা বোঝানোর জন্য দু মালিন হচ্ছে মালের মালিক দু তিন মানে হচ্ছে ঘরের মালিক দু কিতাবিন হলো কিতাবের মালিক দুল আর্শ আর্শের মালিক আল মজিদ এবং তিনি মর্যাদাশীল গ্লোরিয়াস দ্য মাস্টার অব দি থ্রন গ্লোরিয়াস আরসির অধিপতি তিনি মালিক তিনি মর্যাদা ছিল গ্লোরিয়াস ফা আল ইউরিদ ফা আল মানে যা তাই করেন ফা আল যা ইচ্ছা তাই করে স্যারেন আল এটা ফা ইলুন হচ্ছে যে কর্তা করেন ফা আল এটা কিয়ালাকা দিমা দ্যা ইউরিদ ইচ্ছে করেন যাই করেন তাই করেন তাহলে এখানে সব আল্লাহ সুবাহন ও তাল সিফা দিনেছেন না বা তা সরবিক আলাদিদ নিশ্চয়ই আপনার রবের পাকরাও বড় খুশি ইন্নাহু ওয়ুবদি ওয়ুয়ঈ তিনি প্রথম সৃষ্টি করেন এবং পুনরায় সৃষ্টি করেন ইউবদিউ মানে হলো যে ছিল না দিয়ে সৃষ্টি করেন নাই ছিল সৃষ্টি করলেন কোনো প্রকার নমুনা ছিল না কিচ্ছু ছিল না ইউবদিউ মানে বিনা নমুনায় সৃষ্টি করা মানে একদম প্রথমবার সৃষ্টি করা মানে ডুপ্লিকেট করা না ইয়ঈদ মানে হচ্ছে যে ডুপ্লিকেট করা ক্লোনিং করা আবার সৃষ্টি করা এটা হলো ঈদ ই আদা থেকে আর ইউব ইবদা ইবদা মানে প্রথমবার সৃষ্টি করা প্রথমবার সৃষ্টি করা কোনো নমুনা অনুসরণ করে বানানো এটাকে বলা হয় ইউ ঈদ আর নমুনা ছাড়া বানা বানানো একদম প্রথমবার সৃষ্টি করা এটাকে বলা হয় ইবদা ইবদা আর ই আদা পুনর সৃষ্টি ওয়াহু আল গফুর ওয়াদুদ অনেক বেশি

মানে প্রশ্নবোধক বাক্যের শুরুতে আসে প্রশ্নবোধক বাক্যের শুরুতে হাল আসে প্রশ্নবোধক বাক্যের শুরুতে হাল আসে হাল যেটা এসেছে শুরুতে এসেছে বাক্যের শুরুতে আসে হাল হাল এত হলো আসা আতা একা আপনার কাছে কি হাদি হাদিস মানে খবর হাদিস মানে গল্প কাহিনী হাদি ইসুল জুনুদ জুনুদ মানে বাহিনী জুনদুন হচ্ছে যে বাহিনী সৈন্য বাহিনী জুনদুন জুনদুনের বহু বছর হচ্ছে জুনু উদুন মানে অনেক বাহিনী ফোর্স এই যে ফোর্স এয়ার ফোর্স যেমন বলা হয় আর্মি ফোর্স আর্ম ফোর্স এয়ার ফোর্স ফোর্স ডি ফোর্স ফোর্স থেকে জুনুদ বাহিনী জুনদুনের বহু বছর হাদিসুল জুনু বহুবচন অনেক বাহিনী বাহিনীর খবর এসেছে তার বাহিনী ফিরাউন ফিরাউনের কাহিনী কি এসেছে আমুদের কাহিনী অফ ফেরাউন অ্যান্ড আমুদ ফেরাউন এবং সামুদ কৌমে সামুদ এবং কৌমে ফির আউন তাদের খবর কি আপনার কাছে এসেছে মানে এতে উদ্দেশ্য হলো যে তারাও জুলুম করত তারাও জালেম ছিল কিন্তু এই জুলুমের পরিণতি যে তাদের হয়েছে তাদের ধ্বংস ফেরাউনের বাহিনী ধ্বংস হয়েছে বাহিনী শুদ্ধ কৌমে সামুদ ধ্বংস হয়েছে এ খবর কি আপনার কাছে আসেনি বল ইল্লাদিনা কাফারুফি তাকদিব বল বরং আল্লাদিনা কাফারু যারা খুফুরি করে কি তাকদীপ তারা অস্বীকারের মধ্যে আছে তাকদীপ মানে হলো অস্বীকার করা বাট দোজ হু ডিসবিলিভ আর এনগেজ ইন ডিনাইং অস্বীকার করার কাজেই তারা ব্যস্ত মানে তারা অস্বীকার করে স্বীকার করতে রাজি নেই এটা অল্লাহ হুমি অর ইহিম অল্লাহ এবং আল্লাহ সুবাহিন অর ইহিম তাদের চারপাশ থেকে আর কি সঙ্গীত মানে ব্যস্টন করে আসছে হ্যাজ এনকম্পাস্ট দেম ফ্রম অল সাইডস চারপাশেই আল্লাহ তাদেরকে ঘিরে রেখেছেন এই যে কাফেররা এত আল্লাহ পাকের পাকড়া থেকে দূরে নয় আল্লাহ পাক মুহূর্তের মধ্যে যেহেতু করতে পারবেন যে উপরে বলা হলো আল্লাহ পাকে ধরা বড় শক্ত পারবেন না কেন চারপাশ থেকে তো তাদের কি করে আসেন আল্লাহ পাক বেষ্টন করে আসেন আছেন তারা তো আল্লাহ পাকের বেষ্টনের ভিতরে আছে যাবে কই এরপরে বলছে দ্য বাল হুয়া কোরআন দ্য রিয়েলিটি ইজ দ্যাট ইট ইজ দ্য গ্লোরিয়াস কোরআন মানে কোরআনের তা বলছেন তিলোহি মাহফুজ যা কোথায় আছে প্রিজার্ভড আছে রেকর্ডেড আছে ইন দ্য প্রিজার্ভ ট্যাবলেট হে মাহফুজ হে মাহফুজ মানে সংরক্ষিত জায়গা যেখানে সংরক্ষিত আছে সব কিছু এটা হলো মোটামুটি তর্জমা মোটামুটি আর তর্জমা পড়ে যাই

আরো আরেকটা একই ধরনের শব্দ আছে সেটা হল মজিদুন একই ধরনের শব্দ হচ্ছে রহিম ধরনের শব্দ হচ্ছে করিমুন শব্দগুলো সব একই ধরনের আমরা খেয়াল করি সাদীদ মজিদ রহিম করিম এই সবগুলো হচ্ছে আলিম যেমন আলিম যেটা ইম এটু কি মোবা লাগা এই ধরনের অনেক শব্দ আমরা পাবো এগুলো কিন্তু এগুলো ইসমে ফাইল যা যেমন আলিমুন এর ইসমে ফায়েল হচ্ছে কিন্তু আলিমুন হ্যাঁ মাজিদুন এর ইসমে ফায়েল হচ্ছে কিন্তু মাজিদুন তারপর শাদিদুন থেকে যে আমরা ইসমে ফায়েল চিন্তা করি এটা হবে শাদিদুন সাদুন হবে এটা কাল হয়ে হবে রহিমুন এটা ইসমে ফায়েল দিয়ে আমরা হচ্ছে রহিমুন ক্যারিমুন এটা হলো ক্যারিমুন হওয়ার কথা ছিল ইস্মে ফায়েল যেটা আমরা জানি স্মে ফাইলগুলো এগুলো ফা ইলুন ওজোনে হয় ফাইল গুটিতে হয় ফা ইলুন ওজনে বা হয় ফা ইলুন ওজনে যেগুলো এগুলো হচ্ছে সব স্মুল ফাইল যেমন আলিমুন নাজিদুন শাহ রিদুন রাহিমুন কারিমুন মানে কর্তা বোঝায় কর্নেওয়ালা ডুয়ার যে করে কিন্তু যেটা স্মুল মোবা লাগা সেটা কিন্তু শুধুমাত্র করার অর্থ দেয় না যে করে টুক না মানে এর মধ্যে আরও অর্থের প্রাধান্য হয় মানে শুধু দয়াকারী নয় তাহলে শুধু দয়াকারী নয় বরং খুব বেশি দয়াকারী মোস্ট মার্সিফুল এরপরে ভেরি মার্সিফুলি দুন আসলে ইয়া শুদ্ধ মানে শক্ত করে বাঁধা আর কি শক্ত করে বাঁধা شدة يشد شدة شدة يشد شدة এটা আসলে কি ছিলা দুদু ছিল পাবে নাসং শুরু থেকে পাবে নাসোরাং শুরু থেকে ছিল সাদাদা ইয়াস দুদু ছিল কাদা ইয়াস দুদু ছিল তবে নাসারা নাসারা থেকে ছিল তো এটা সাদাটা সাদা হয়েছে আর দু দুটা ইয়াসুদ্দু হয়েছে তো এটার স্মল ফাইল হবে কি সাদিদুন শা তাহলে শা না হয়ে এটা হলো কি সাদিদুন শাহ হওয়ার কথা শা না হয়ে এটা হচ্ছে মানে হলো আহ মানে হলো যে শক্ত করে বাঁধে সাদিদ মানে হলো কি কঠিন অনেক বেশি মজবুত শক্ত করে শক্ত তাহলে এখানে আল্লাহ পাকরাও অনেক শক্ত এটা বুঝার জন্য সাদিদ এনেছেন হাদিদ এর সাথে আগে আগে লাম দিয়েছেন লাম লাম হলো তাকিদের জন্য লাম অষ্ট তাকিদের জন্য হাদিদ তাহলে অনেক বেশি শক্ত পাকরাও এটা বোঝানো হয়েছে মাজিদ এটা হলো হলো মানে মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ অনেক বেশি মর্যাদাশীল এটা বোঝানোর জন্য মাজিদ এটাও ইসমুল মোবাল এরপরে এরপরে আরো দুইটা শব্দ একটা হলো কি ইন্দিউ ইউ ঈদ একটা হলো ইউব দিউ দুইটাই কিন্তু কি আল মুদারে মুদারে মানে বর্তমান কালের সিগা বর্তমান বা ভবিষ্যৎ কালের সিগা ইয়ু ইউ ইউবদিউ এটার আসলে মাসদার হচ্ছে ইবদা উন ইবদা উন হলে কি এটার মাছ আর ইয় ইদ এটার হচ্ছে এই আ দাতুন ইয়া এ দুইটাই কিন্তু বাবে আল বাব হচ্ছে বাবে ইফ আল এ দুইটাই বাবে আলের মাছদার বাবে ইফ আলের বাবি ইফ আলের মাছদার ইফ আল থেকে আসে কি তাহলে আফ আলা ইউফ ইল তাহলে আব দা আ ইউব দি তাহলে এটার মা হচ্ছে আব দা আব দা আ ইত্যাদি আব দা এটা হলো আ আ এটা হলো আদা এটা হচ্ছে আ আ দা আ আদা ছিল আ আদা আ ওয়াদা ছিল আসলে আদা এখানে কিছু তালিল হয়েছে আ আদা হয়েছে আদা ইউ ইদ আবদা ইউদি উ তাহলে আমরা বললাম যে ইবদা কাকে বলে একদম প্রথম থেকে সৃষ্টি করা এটা যে অস্তিত্ব ছিলই না সেটা সে অস্তিত্বে নিয়ে আসা এটার নাম হলো কি ইবদা উন যেন আল্লাহ পাক বলে আল্লাহ পাকে একটা নাম আছে কি না মুবদি মুবদি উন মুদ উন মুবদি উন এটা আল্লাহ নিয়ে বইটা সিফাতির যে নাম আছে এর মধ্যে একটা আসমাউল হোসনার একটা মানে হলো যিনি বিনা নমুনের সৃষ্টি করেন করেনা মানে যিনি পুনরায় সৃষ্টি করেন মানে পুনরায় সৃষ্টি করা তাহলে তাহলে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন বিনা নমুনায় তো তিনি তো আবার তার জন্য নতুন নতুন করে আবার সৃষ্টি করা ওই পুনরায় সৃষ্টি করা ইয় ঈদ আদা করা এটা তার জন্য কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না যিনি প্রথমে সৃষ্টি করতে পারেন বারবার সৃষ্টি করা পুনরায় সৃষ্টি করা এটা তো কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই হয় না আল্লাহ পাকের জন্য পারেন আশ আল মাজিদ এগুলো আমরা বললাম লিমা লিমা ইউরিদ ইউরিদ আল মানে আল্লাহ যা ইচ্ছা তাই করতে করে সারেন মানে আল্লাপাকের ইচ্ছা হলে আল্লাহ এটা করেনি এরকম আর কি

তাহলে আর আদা এটা ছিল এর দাতুন হচ্ছে এটার মাজদার তুমি সব ভাবে ইফাল ইরা দাতুন মাজদার মানে ইচ্ছে করা ইরাদা মানে হলো ইচ্ছে করা আমরা বলছি ইরাদা ইরাদা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করা ইচ্ছে করা করা তাহলে ইউরিদু মা ইউরিদু যা ইচ্ছে করেন ইউরিদু মানে তিনি ইচ্ছে করেন তার মানে ইউরিদুটা কি এটা হলো আলফেলুর মুদারে জমা জমা নয় সরি ওয়াহিদ মোজাক্কর গায়েব ওয়াহিদ মোজাক্কর গায়েব মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আবার হলো কি পুরুষ ইউরিদু তাহলে ইউরিদু তাহলে আল্লাপাক আল্লাপাক যা ইচ্ছা করেন তাই করে ছাড়েন ফা আল ফা আল এটা স্কুল মোবা লাগা আল এটা আমরা অনেক দেখব সজ্জাদ করা। তাজিদুন এটা হলো কি সিজদাকারী যখন বলা হবে যখন বলা হবে অনেক বেশি সিজদাকারী গফির গফির শব্দের হচ্ছে কি গফির যিনি ক্ষমাকারী ক্ষমা করেন যখন বলা গফার যখন বলা হবে গফ্ফার অনেক বেশি ক্ষমাশীল কফির আগে বলো কি গফার গারুন কফার মানে অনেক বেশি ক্ষমাশীল তাহলে এগুলো সব ইস্কুল মোবা লাগে বা আল সাজাদ তারপর হচ্ছে খল্লাক যেমন খালি কুন থেকে খল্লাক খিখ আমরা খালিকুন এটার ই আসে যে খল্লাকুন খল্লা যেমন এটা সুরা ইয়াসিনে আসে কল্লুল আলিম কল্লা হলো কি অনেক বেশি সে মহাশ্রষ্টা মহা স্রষ্টা স্পোবা লাগা মোবাই এই জন্য আল্লাপাকে গুণাবলী বর্ণনা করতে গিয়ে সবগুলো স্পুল মোবা লাগা এসেছে অনেক বেশি করেন ফাআল ফা এলুন থেকে ফ আলুন এসেছে অনেক বেশি চা ইচ্ছা তা করতে পারেন ফাআল আল করেই ছাড়েন করেনি করার মধ্যে মোবা লাগা এরপরে বলা গফফার গফার ক্ষমার মধ্যে মোবা আগা এই ও এখানে আরেকটা বিষয় চলে গেছে এগুলো কি গফুর এবং ওয়াদুদ গফুর এবং ওয়াদুদ দুইটা শব্দ এটা আল্লাহ পাখির গুণাবলী তাহলে গফুর গফুর আর একটা হচ্ছে ওয়াদুদ ওয়াদুদুন গফু তরুণ তো এটা ছিল আসলে ওয়াদিদুন এটা ওয়াদিদুন এটা ছিল কি গ এই স্মুল ফায়ল ছিল গ ফিরুন গ না হয় এটা হচ্ছে গফরুন তাহলে স্মুল মোবাইল আগা ওয়াদিদুন না হয়েছে ওয়াদুদুন মানে অনেক বেশি ভালোবাসা অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি মোহব্বত করেন ওয়াদুদুন এটা আসলে আসলে যে ওয়াদ্দা ওয়াদ্দা ইয়া উদ ইয়া ওয়দ্দা ইয়া মানে ওয়দ্দা হলো মহব্বত করা ভালোবাসা মানে যে ভালোবাসে তাহলে ওয়াদুদ মানে অনেক বেশি যে ভালোবাসে তার মানে ইসমুল মোবালাকা তাহলে গফারা আসছে গফারা ইয়া গফিরু দরবা রিবু থেকে গফারা গফারা ইয়া ফেরু যে ক্ষমা করে ক্ষমা করেছে যে ক্ষমা করে গফের যে ক্ষমা করে ক্ষমাকারী তাহলে ক্ষমাকারী তাহলে গফুর অনেক বেশি ক্ষমা সমাসে তাহলে গফুর গাফার এগুলো সবগুলো ইসমুল মোবা আলাগা মোবা মানে অনেক বেশি অর্থ দেয় দেখ এবার হাল আতেকা হাদি ইসুল জুনুদ এটা আমরা বললাম এর আউনা ওয়াসামুদ বালিল্লা দিনা কাফারুফি তাকদিব 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 হচ্ছে বাবে তফ ইল থেকে বাবে তফ

তাস দিক থেকে আসছে সৎ ডাকা ইউ তাক থেকে আসবে কাদ ইউকাদ দিব মানে কাদ দাবা কে অস্বীকার করেছে ইউকাদ কাত যে অস্বীকার করে বা করবে মানে অস্বীকারের কাজটাকে বলা হয় তাকদ্বীপ অমান্য করা অমান্য করা তারা কারা ওরা আর কি কাফেরা দিনা কাফের ফি তাক দ্বীপ অল্লহ হমি ওর ই মহাইত যেটা এটাও আবার একটা স্মুল হব লাগা হাইনত যেটা এটা একটা হাইনতুন হাইনতুন এটা আসলে ইসমু মা লাগা নয় স্মুল স্মল ফাইল এটা ওই আহাত আহাত ইউহীতুদিক ইসমু মা লাগা নয় সরি স্মুল ফাইল মানে এসপি ফাইলের সিগা আসে বাবে ইফআল থেকে এ মো মিম দিয়ে পেশযুক্ত মিম যেমন মো যেমন মুসলিমুন হলো মোহ ইতুন ছিল এটা হয়ে গেছে মোহ ইতুন এটা ইসমুল ফায়ল ইসমুল ফাইল এটা ইসমুল মোবা লাগা নয় ফায়ল মোহ ইতো বেষ্টন কাজ যে বেষ্টন করে ওরা ইহিম মানে চারপাশ থেকে ইত্যাদিকে বেষ্টন করে রেখেছেন কাফেরদেরকে আল্লাহ সুবাহ তালা চারপাশ থেকে বেষ্টন করে রেখেছেন বাল হুয়া কোর আন মজিদ কিন্তু বরং হা হচ্ছে কি কোর আন মজিদ সেটা কোথায় আছে লহে মাহফুজে আছে লহে মাহফুজের মধ্যে এটা কি আছে সংরক্ষিত এই হলো মোটামুটি এই আটা তো এখানে আবার একটু चलो उर्दू तर्जमा तो, तो सिर उस्मानी सिर उस्मानी पढ़ा दरकार नहीं इन्हें आल्ला पाकर अनेकगुल सिफाते कथा आसे फाल है यानी अपने इल्म और हिकमत के मुआफिक करना चाहे कुछ देर नहीं लगती ना कोई रुकने टुकने का हक रखता है बहर हाल ना उसके इम पर बंदा को मकफूर होना चाहे ना इंतकाम से बे बेकूफ़ बल्कि हमेशा बाद जलाल व नज़र रखे और खौफ़ के साथ राजा और राजा के साथ खौफ को আল্লাহ আল্লাহ আল্লা আপনি আলু লিমা ইউরি যে বলেছেন তো সে উসময় আল্লাহ আপনি রদমে মে ফা আল হে আল্লাহক যা ইচ্ছা তা করেন আপনি জ্ঞানি আপনি এলবু হেকমতকে মুয়াফেক যে করানো চাহে কিছু দেয় নেই লাগতি আল্লাহবাক যখন আল্লাহফাকে হেকমত এবং এলে মোতাবেক কোনো কাজ করতে ইচ্ছে করেন তো এটা আর দেরি হয় না হয়ে যায় এটা আরাদ আশী আকুল্লাহ কুন ফায়াকুন আল্লাহ বাক কোন কিছু করতে চান তো হও বললেই তো হয়ে যায় মানে ইরাদা করলেই হয়ে যায় আল্লাহ পাকে এরাদা হলেই তো হয়ে যায় তো এখন এখন আল্লাহ যে করেন সেটা আবার এলম এবং হ্যাকমত এর মোয়াফেক এলম এবং হ্যাকমত অনুযায়ী করেন আল্লাপের কোনো কাজ এলম এবং হেকমতের খেলাফ নয় তো এখন যেহেতু আল্লাহ পাক এমনই তাহলে আমাদের অন্তরের মধ্যে কি রাখতে হবে এক হলো আল্লাহ পাকের ইন আমের উপর আমাদের কি রাখতে হবে আশা রাখতে হবে আর একইভাবে আমাদের ভয়ও রাখতে হবে দুটা জিনিস আশা এবং ভয় দুইটাকে যোগ করা হমেশা সিফাত জাল ও রাখে রাজা ও রাজাকে আল্লাপের আজাবের সিফাত আল্লাহ পাখির ধরো পাকুরের ইন্দাব রব্বিক আলা শদীদ আল্লাহ পাখির ধরো পাক অনেক শক্ত তো আবার কারোর জন্য যে আল্লাহ পাকে রহম এর ফাইসালা হয়ে যায় দয়ার ফাইসালা হয়ে যায় কারোর জন্য যে হয়ে যায় আল্লাপাক করেন তো এই জন্য সর্ব অবস্থায় আল্লাহপাকের যে দুই ধরনের সিফাত এক সিফাতে জালালি জালালি আর সিফাতে জামালী জালাল এবং জামাল সিফাতে জালাল এবং সিফাতে জামাল এই দুইটার উপরেই বান্দারকি কি করা দরকার নজর রাখা দরকার فعال لِمَا يريد إن بطش ربك يرد اهو إنه يبدي ويؤيد

قال مجاهد يبدي ويعيد بالسعادة والشقاوة وقال تعالى كما بدأ بدأكم تعودون سورة عرف قال ابن كيسان يبديكم دعفا ويعيدكم كذلك মানে অথবা কেউ কেউ বলেছেন যে তোমাদেরকে দুর্বল অবস্থায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন আবার দুর্বল অবস্থা অবস্থাতে তোমাদেরকে আবার কি করবেন ফিরিয়ে নিয়ে যাবেন অবস্থায় দুর্বল থাকে বয়স হয়ে গেলে আবার কি হয়ে দুর্বল হয়েছে আবার কেউ বলেছে কলা আব্দুল আজিজ ইয়াহিয়া তিনি বলেছেন যে নভ দা উকুম কাদা আলিক মানে যখন তোমরা একা ছিলে শুরুতে যখন যখন একা ছিলে ফিরিয়ে নেওয়ার সময় তোমাদেরকে একাই ফিরিয়ে নিয়ে যাবো এগুলোর অনেক অর্থ করেছেন আর কি অর্থ অনেকে অনেক অনেক রকম করেছেন দিদি কে অনেকগুলো মানা এসেছে এটা হলো প্রথমবার সৃষ্টি করেছেন দিদি আবার পুনরায় সৃষ্টি করবেন কেউ বলেছেন যে দুনিয়াতেও আজাব আল্লাহ পাকাত দুনিয়াতে আজাব দেন আকিয়াতে আজাবকে কী করেন আবার পুনরায় নিয়ে আসেন

আল্লাহ পাক মার মাধ্যমে এবং সব ধরনের মাধ্যমে বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। ওয়াদুদ আল্লাযী ইয়াতাওদ্দাদু ইলা খালকিহি বিমা ইউতিহিম মিনান নাইম ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম। ওয়াদুদ এর অর্থ কি জানেন হাসান বাসিরি রাহিমাহুল্লাহ যিনি বান্দাকে ভালোবাসেন ভালোবাসা প্রকাশ করেন কিভাবে মানে দুনিয়া অনেক নিয়ামত দিনি নিয়ামত দান করেন দুনিয়াবি নিয়ামত দান করেন। ওয়া ফউলুন বিমানাল ফায়েল

যদি বাধা কোনো বাধা আল্লাপাকে বাধা দিতে পারে না কোনো বাধা দানকারী আল্লাপাকে কোন কিছু করার ক্ষেত্রে বাধা দিতে পারে না তো ইউক্রিমু মাইয়াশা ওয়ুহিনু মাইয়াশা যাকে ইচ্ছে সম্মান দেন যাকে ইচ্ছে কি করেন বেজত করেন ওয়ুদিল্ল মাইয়াশা ওয়াহদি মাইয়াশা যাকে ইচ্ছে হেদায়ত দান করেন যাকে ইচ্ছা আল্লাপাক গোমরা করেন ওয়াক ফিরুলি মাইয়াশা ওয়ু আদি মাইয়াশা যাকে ইচ্ছা আজাব দেন যাকে ইচ্ছা ক্ষমা করেন তাহুল ইরাদাতু ওল মশিয়াতু ওল হুকমু ওল কাজিয়াতু ফিকুল্লিল বারিয়া

سبحانك <applause> الله <applause>